আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলে আরেকবার স্বাগতম এন্ড আই এম ব্যাক। হ্যাঁ, বহুদিন পর আসলে আজকে বাইর হওয়া হচ্ছে। আমি এখন আমার এলাকায় আছি ভাইটা, ওই ভাবলাম এটা দেখে ভাবলাম আসলে এটা কি, হ্যাঁ এটা কি, তো এটা কি হচ্ছে সেটা হচ্ছে আমি এখন আমার ভিডিওগুলো একটু নতুন আঙ্গিকে নতুন স্টাইলে করার চেষ্টা করব। এবং দেখা গেছে যে আমি আসলে ওয়ান ম্যান আর্মি হিসেবেই না বেস্টভাবে কন্টেন্টটা ক্রিয়েট করতে পারি, এবং ওয়ান ম্যান আর্মি থাকা অবস্থায় সবাই ভিডিওগুলোকে অ্যাপ্রিসিয়েট করে। সো কথাবার্তা না বাড়ে, আজকে আমি কোথায় যাবো আমিও নিজেও জানি না। সারাদিন বৃষ্টি পড়ছে, আজকে শুক্রবারে আজকে অফিস বন্ধ ছিল। আমি এমনিতে 10 ঘন্টার মতো অফিস করি, সকাল 9টা থেকে 7টা পর্যন্ত, ইভেন 7:30-8টা পর্যন্তও যায় আমার অফিস। সো আমার তেমন বাহির হওয়ার সুযোগ হয় না, তো আজকে সুযোগ পাইছি। আজকে জানি না কই যাবো, বাট জার্নিটা আপনাদেরকে দেখাই।
তো অলমোস্ট 40 মিনিটের মতো সাইকেল চালায়ে ফুড কলোনি থেকে চলে আসলাম হচ্ছে ইয়াতে দুই নম্বর গেট বিপ্লব উদ্যানে। এখন বিপ্লব উদ্যানে তো দোকানের অভাব নেই, আসলে বিপ্লব উদ্যানের দোকানের অভাব নেই। এখন পকেটে আছে মাত্র 200 টাকা, 200 টাকার মধ্যে কী যে খাবো এখন সেটা নিয়ে আসি হচ্ছে কনফিউশনে। এখন টাইম হচ্ছে 5:40, এখন আসরের নামাজ পড়ি নেই, সো যা করার আমাকে আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করে আসরের নামাজ পড়ে তারপর বাসায় রওনা দিতে হবে। ওয়েল, আসরের নামাজ পড়ে বাসায় রওনা দিতে পারবো না, কারণ আসরের নামাজের পরপরই হচ্ছে যে মাগরিবের নামাজের টাইম হয়ে যাবে। তো আমার আমি যেখানে এখন বসে আছি সেখানে মূলত তিনটা দোকান দেখতে পাচ্ছি আশেপাশে। একটা হচ্ছে আপনার নলা পায়া, খুব প্রবাবলি নলা বেচে, এরপর হচ্ছে জমিদার বাড়ি, আর একটা হচ্ছে আপনার ক্যারিবিয়ান হুক। ক্যারিবিয়ান হুকে কিন্তু আগে হচ্ছে আপনার ইয়া বেচতো, সি ফুড বেচতো, কিন্তু এখন আর সি ফুডটা তেমন বেচে না আর কি। তো দেখা যাক আসলে এখন 200 টাকার মধ্যে আসলে পেট পুড়ে খাওয়া যাবে নাকি আপনার ইয়া করতে হবে, অসন্তুষ্ট থাকতে হবে আর কি। দাঁড়াই আছে পিছনে একজন, কেমনে? সো ক্যারিবিয়ান হুক থেকে আমি অর্ডার দিয়েছি, আমার 200 টাকার হুক করে হালকা বাজেট গেছে, অর্থাৎ যেটা হচ্ছে আপনার 130 টাকা, এটার দাম হচ্ছে 130 টাকা। এটা হচ্ছে চিকেন সাব বার্গার বা চিকেন বার্গার যেটাই হোক না কেন। আর এখান থেকে একটা পিৎজা নিয়েছি যেটার দাম হচ্ছে 80 টাকা, মোট 210 টাকা, আমার কাছে ছিল 209 টাকা। তো তারা আমাকে খুশি হয়ে 1 টাকা ডিসকাউন্ট দিয়েছে আর কি, এবং অলরেডি হচ্ছে আমার খাবারগুলো এখানে চলে এসেছে। এটা হচ্ছে তাদের চিকেন সাব বার্গার, দেখতে খুবই জঘন্য, আর এটা হচ্ছে চিকেন পিৎজা, এবং দুটো দেখতে সস দিয়ে এত সুন্দর করে ভরায় রাখছে যে দেখতে বমি আসতেছে ভাই, সিরিয়াসলি বমি আসতেছে, এত সুন্দর যে দেখে বমি আসতেছে। সো আমি কি বলবো, আসলে এগুলার অবস্থা দেখে আমার এতটাই খারাপ লাগতেছে, মানে দেখেন পুরো একদম সস মেয়োনেজ দিয়ে অবস্থা কাইট করে রাখছে, মানে কি পরিমাণ দেখতে যে জঘন্য লাগতেছে আমার কাছে সেটা আমি বলতে পারবো না। পিৎজাটার ক্ষেত্রেও হচ্ছে তারা সেম কাজ করে রাখছে, সস মেয়োনেজ দিয়ে পুরোটা একদম অত্যন্ত বিশ্রি করে রাখছে, লিটারালি বিশ্রি করে রাখছে, মানে কি এই খাবার মানুষ খায়? সিরিয়াসলি এটা দেখলেই তো মুখের রুচি চলে যাচ্ছে। তো যাই হোক, টাকা যেহেতু পে করে ফেলছি আমি, সেহেতু আমাকে এই দুটো জিনিস খেতেই হবে, সো কিছু করার নাই, ইন দি এন্ড আমার টাকা লস। আর এদিকে হচ্ছে পুরো 2 নম্বর গেট বিপ্লব উদ্যান পড়ে আছে, ওইদিকে হচ্ছে আমার ক্যামেরা, আর এখানে আমি রেকর্ড করছি হচ্ছে গোপ্রো হিরো 9 দিয়ে, আর এটা হচ্ছে আমার ব্যাগ। সো দেখা যাক, বিসমিল্লা বলে খাই, কেমন লাগে, শুরুতে কোনটা ধরা যায়। শুরুতে ধরবো হচ্ছে পিৎজাটাই ধরি আগে, পিৎজা। বিসমিল্লাহি রহমানির রহিম, আল্লাহ আমারে বাঁচাই রাখো। পিৎজাটা কি করছে তারা, মুরগির যে হাড্ডি আছে হাড্ডিগুলো দিয়ে রাখছে পিৎজাটার মধ্যে, লিটারেলি আমার প্রথম কামড়েই হাড্ডি পড়ছে। আর বললামই তো পিৎজার কি খারাপ অবস্থা, জঘন্য, টেস্টও অনেকখানি জঘন্য। আর পুরোটা হচ্ছে পেঁয়াজ, সস, মেয়োনেজ, এটার দাম নাকি 80 টাকা, কেমনে ভাই, কেমনে, আনবিলিভেবল। আর বানটা হচ্ছে অনেক মোটা ভাই, অনেক মোটা, মানে কি বলবো বানটারে নিয়ে আমি, সিরিয়াসলি। মানে এই পিৎজাটাকে তারা বানের উপর জাস্ট শুধু আপনার হালকা একটু পেঁয়াজ, হালকা একটু এই মুরগি আর সস মেয়োনেজ দিয়ে ভরায় রাখছে। সিরিয়াসলি, ক্যারিবিয়ান হুক নট রেকমেন্ডেড। এদের পিৎজাটা হচ্ছে পুরো থার্ড ক্লাস ভাই, পুরাটাই থার্ড ক্লাস, মানে দেখেই বোঝা যায় যে থার্ড ক্লাস হবে। সেকেন্ড আমি যেটা ধরবো সেটা হচ্ছে তাদের 130 টাকার বার্গার, 140 টাকার একটা বার্গারও ছিল, কিন্তু এটার দাম হচ্ছে, আমি এখন যেটা নিয়েছি সেটার দাম হচ্ছে 100
40 টাকা। এটা হচ্ছে আপনার একটা কোয়ার্টার চিকেন আছে, একটা কোয়ার্টার তান্দুরি চিকেন দেওয়া আছে, এবং অ্যাগেন সস মেয়নেজ দিয়ে ভরায় রাখছে, দেখতে খুবই জঘন্য দেখেছে। আর বানটাও হচ্ছে একেবারে লো কোয়ালিটির, আমরা যে এরকম ইয়া খাই না, বান খাই না আপনার রাস্তার মধ্যে, 5 টাকা 7 টাকা 10 টাকার বানগুলা তারা দিয়ে রাখছে, যেটা বললাম আপনাদেরকে। এখানে তারা জাস্ট একটা কোয়ার্টার চিকেন দিয়ে রাখছে আর কিছু না, কোয়ার্টার তান্দুরি চিকেন, আর সস টস দিয়ে তো ভরাই রাখছে। মানে কি বলবো ভাইরে, আমার প্রচন্ড ঘৃণা লাগতেছে এটা দেখে, আমার প্রচন্ডভাবে ঘৃণা লাগতেছে, ইয়াইক। মুরগিটা খাই দেখি, মুরগিটা মানে কি বলবো আপনাদেরকে, কি বলবো, অতীব হচ্ছে মুরগিটার একটা ভালো দিক হচ্ছে যে তারা কি বলবো, তারা আসলে মুরগিটা ভালো করে রান্না করছে, মুরগিটা ওয়েল কুক সেটা মানতে হবে। কিন্তু একটা জিনিস আমি খেয়ে বুঝলাম যে এই যে মুরগিটা আছে না, মুরগিটা কিন্তু আপনার আজকের রান্না করা না, বিকজ আমার কিন্তু খেতে খেতে আসলে কোনটা টাটকা কোনটা বাসি সেটা সম্পর্কে একটা আইডিয়া হয়ে গেছে। তো এটা আমি হলফ করে বলতে পারি, ক্যারিবিয়ান হুকের যে মুরগিটা আমি খাচ্ছি এই মুরগিটা হচ্ছে আজকের রান্না করা না। আর অফকোর্স মাইক্রোওয়েভে গরম করা হয়েছে। আর কি যে জঘন্য, যাই হোক কি আর করার, এই যে হচ্ছে আপনার পিৎজা, এই যে হচ্ছে চিকেন ইয়া বার্গার, অতীব বাজে ভাই, অতীব বাজে, আমার মতো ভুল করে না, আমি তো জাস্ট আউট অফ কিউরিয়াসিটি, আউট অফ কিউরিয়াসিটি আমি হচ্ছে যে অর্ডার করছি এগুলা, কারণ আমার বাজেট কম, অন্যান্যদের মতো আমি 500-600 টাকা নিয়ে আসি নাই, 209 টাকা দিছি, 210 টাকা প্রাইস দোনোটা মিলে, আমার অবস্থা শেষ, আমার অবস্থা সত্যিই শেষ। এই পিৎজাটা তো জঘন্য, এটা পিৎজা নামের কলম করে, এটা পিৎজাও না ভাই, এটা বিষ, সিরিয়াস বিষ, এই পিৎজাটা সিরিয়াস বিষ। মানে চিকেন নাই, কিছুই নাই, গালি দিতে ইচ্ছা করতেছে, যাই হোক আজকে বিদায় নেই, খাই সারি, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আসসালামু আলাইকুম। আমি এরকম থার্ড ক্লাস মার্কা জিনিস, অ্যাটলিস্ট সেকেন্ড ক্লাস আশা করছিলাম, বাট থার্ড ক্লাস মার্কা জিনিস আমি এই ক্যারিবিয়ান হুক থেকে আশা করিনি, পুরা একদম বাজে ভাই, পুরাটাই বাজে। এখান থেকে বার্গার পিৎজা কেউ অর্ডার করেন না, যদি কেউ অর্ডার করেন ফুচকা টুচকা বানাই দিব, ফুচকাই খাইবেন। আসসালামু আলাইকুম।